ড্রাইভিং লাইসেন্সের জন্য আটকে আছে বিদেশ যাত্রা বাংলাদেশের লাখ লাখ রেমিটেন্স যোদ্ধারা বিদেশে কাজ ও চাকরি করে কয়েকশো কোটি টাকা বাংলাদেশে আনতেছে তার মধ্যে অনেকে আছে যারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিদেশে গিয়ে নিজেদের ড্রাইভিং পেশায় নিয়োজিত আছে অনেক বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সের জন্য তাদের বিদেশি ভিসা যাওয়া পাওয়া সত্ত্বেও যেতে পারছে না একমাত্র বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সের কারণে অনেকের ফ্যামিলির সব কিছু আটকে আছে বিদেশ যেতে পারতেছে না তাই বাংলাদেশ সরকারের উচিত এদিকে দৃষ্টিপাত করা কিন্তু গত প্রায় দুই বছর ধরে স্মার্ট কার ড্রাইভিং লাইসেন্স নিয়ে সমস্যার সমাধান হচ্ছেই না মিডিয়াতে বলা হচ্ছে ছয় মাসে সব ঠিক হবে কিন্তু গতকাল বিয়াটিএতে গিয়ে একজনের সঙ্গে দেখা হলো তিনি হচ্ছেন মোহাম্মদ আশির মোল্লা সৌদি আরব যাবার জন্য প্রস্তুত তার শুধু প্রয়োজন পেশাদার ড্রাইভিং লাইসেন্স তিনি দু উনিশ সালের এপ্রিলে রাজধানীর মিরপুরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএতে লাইসেন্সের জন্য আবেদন করেন পরে তিনি স্মার্ট কার্ড লাইসেন্সের জন্য সরকারি ফি পরিশোধ করেন এক মাসের মধ্যে তার আঙ্গুলের ছাপ ও ছবি নেওয়া হয় বিআরটিএ তাকে একটি রশিদ দিয়েছে আশির মোল্লা চার নভেম্বর দু হাজার তারিখে তার লাইসেন্স পাওয়ার কথা ছিল কিন্তু যখন তিনি হাজির হন তখন তাকে আরেকটি তারিখ দেয়া হয় এবার রশিদের তেইশ এপ্রিল দু ছিল লাইসেন্স ইস্যু করার দিন যাই হোক তেইশ এপ্রিল দু হাজার বিশে আশির মোল্লাকে আরও একটি তারিখ দেয়া হয়েছিল এবার ফার্স্ট জানুয়ারি দু তবে আশির মোল্লা এখনও লাইসেন্স পাননি তাকে আবারও আরও একটি তারিখ দেওয়া হয় পাঁচ ডিসেম্বর দু হাজার এই মুহূর্তে এই বছরের ১৩ ডিসেম্বর তার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার কথা রয়েছে তিন বছর পার হলেও লাইসেন্স পাওয়া নিয়ে সংশয় রয়েছে আশির মোল্লার তবে সমস্যাটা কী এ এর তিনি বলেন আশির মোল্লার মতো প্রায় দেড় লাখ মানুষ একইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের বেশিরভাগই লাইসেন্স পাওয়ার জন্য গত আঠারো থেকে ত্রিশ মাস ধরে বিআরটিএ অফিসে ঘুরে বেড়াচ্ছেন আশির মোল্লা বলেন আমি আমার সমস্ত সঞ্চয় বিনিয়োগ করেছি এবং সৌদি আরবে যাওয়ার জন্য ঋণ নিয়েছি তারা চারবার লাইসেন্স দেওয়ার তারিখ পরিবর্তন করেছে আমি এই মুহূর্তে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার অবস্থানে নেই আমি সম্পূর্ণ ধ্বংসের দ্বার প্রান্তে একই অবস্থা সিলেটের আশরাফ হুসেনেরও ফোনে আলাপকালে তিনি জানান সৌদি আরব থেকে চালকের বিষয় ব্যবস্থা করেছেন তিনি তবে তিনি সেই বিষয়টি তার পাসপোর্টে সংযুক্ত করতে পারছেন না কারণ তিনি এখনও তার ড্রাইভিং লাইসেন্স পাননি সময় মতো লাইসেন্স পেলে তিনি এখনও সৌদি আরবে থাকতেন আশরাফ দু হাজার উনিশ সালে বিআরটি অফিসের ড্রাইভিং লাইসেন্সের জন্য সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেন গত বছরের অক্টোবরে তার লাইসেন্স পাওয়ার কথা ছিল তিনি আঠারো অক্টোবর তাকে একটি পাওয়ার জন্য পুনরায় নির্ধারণ করেন জনশক্তি রপ্তানির সঙ্গে যুক্ত একটি সংগঠনের প্রদান বলেন মধ্যপ্রাচ্যে চালকের ব্যাপক চাহিদা রয়েছে এ পেশায় টাকা ব্যবস্থা ও বেতন খুব ভালো কিন্তু এই বিসার জন্য খরচ অন্যান্য বিসার তুলনায় প্রায় অর্ধেক অন্য পেশায় বিচার নবায়ন করতে বছরে সাত হাজার রিয়াল খরচ হয় যদিও ড্রাইভারের বিচার দাম মাত্র আটশো রিয়াল সংকটের জন্য দায়ী ব্যক্তিরা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বিআরটিআর সূত্রে জানা গেছে দুই ঠিকাদারের মধ্যে প্রতিযোগিতা এবং পরবর্তী দরপত্র বাতিলের কারণেই এই সংকট এই দুই ঠিকাদারের মধ্যে দাওয়া পাল্টা দাওয়া জড়িয়ে পড়ে বেশ কয়েকটি বিভাগ টাইগাররা আইটির প্রকল্প পরিচালক এবি এম মহিউদ্দিন বলেন আমরা চুক্তি অনুযায়ী প্রায় সব কার্ড পৌঁছে দিয়েছি বিআরটিএ যদি আমাদেরকে আরও নতুন কার্ড সরবরাহ করতে বলে আমরা তাও করব এছাড়া এ ব্যাপারে আমাদের কিছু করার নেই তেইশ জুন দু সালে স্বাক্ষরিত বিআরটিএর সাথে সর্বশেষ চুক্তি অনুসারে টাইগার আইটিকে পাঁচ বছরের এক দশমিক পাঁচ মিলিয়ন স্মার্ট কার্ড লাইসেন্স প্রদান করতে হয়েছিল